वालेकुम सलाम। পিবিএন পাবলিক স্কুল ও কলেজের জুম অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হ্যালো, আজকে তোমাদের সাথে আমার ক্লাস ক্লাস নাইনের গণিত প্রথম অধ্যায়। ক্লাস নাইন পারবে? সাধারণ গণিত প্রথম অধ্যায় আলোচনা। আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। এর আগে একটা ক্লাস আমরা করছি, তো শিক্ষার্থী তোমরা দ্রুত জয়েন করে ভিডিও এবং সাউন্ড অফ করে মনোযোগ সহকারে আমার কথা শোনো এবং খাতা আর কলম নিয়ে বসো। সবাই খাতা আর কলম নিয়ে বসো, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের শেখানো হবে। এর আগের ক্লাসে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করছি, আমরা আবৃত দর্শনে অর্থাৎ অমূল সংখ্যা নিয়ে আলোচনা করছি এই অধ্যায়ে। অর্থাৎ আবৃত দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা আজকে শিখব। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি শিখাবো হলো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। এই চারটে জিনিস নিয়ে আমি আলোচনা করব। তোমরা দ্রুত জয়েন করে খাতা কলম নিয়ে বসো সবাই। এই দেখো, আমি এখানে তোমাদের তিনটা আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ তিনটে সংখ্যা আমরা এখানে লিখছি, এই তিনটে সংখ্যার আমরা যোগ করব, তারপরে আমরা বিয়োগে যাব। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ তোমরা সবাই খেয়াল করো। এখানে আমি এই দেখো এখানে তিনটে সংখ্যা নিছি, 3.89, 2.178, 5.89798। এই তিনটে হলো আবৃত দশমিক ভগ্নাংশ, এগুলো আমরা যোগ করব। যোগের আর বিয়োগের নিয়ম একই। প্রিয় শিক্ষার্থী, আবৃত দশমিক ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করতে গেলে আমাদের প্রথম যে কাজ সেইটা হলো সংখ্যাগুলোকে অবশ্যই সদৃশ করতে হবে। সদৃশ সদৃশ করার পর আমাদের যোগ বিয়োগে যেতে হবে। সদৃশ না করা পর্যন্ত আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করতে পারবো না। এখন প্রশ্ন হলো, সদৃশ বলতে কি বোঝো? সদৃশ শব্দের অর্থ হলো দেখতে একই রকম, কিন্তু গণিতের ভাষায় সদৃশ মানে হলো, খেয়াল করো দেখো, আমাদের প্রথম ভগ্নাংশের দিকে খেয়াল করো, প্রথম সংখ্যাটা 3.89, এখানে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে এবং দুটাই আবৃত, এখানে কোনো অনাবৃত অঙ্ক নেই। পরের সংখ্যা দেখো, দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে, একটা অনাবৃত আর বাকি দুটো আবৃত, অর্থাৎ যে সমস্ত অঙ্কের উপরে পৌনঃপুনিক দেওয়া থাকবে তারা হলো আবৃত দশমিক, আর যাদের উপরে পৌনঃপুনিক নাই তারা হলো অনাবৃত। তাহলে এখানে দেখো, এবং আবৃত এবং অনাবৃত এলে কিন্তু অবশ্যই দশমিক বিন্দুর পরে খেয়াল করতে হবে, দশমিক বিন্দুর আগে, এরা কিন্তু দশমিক সংখ্যায় না, এরা হলো পূর্ণ সংখ্যা। এখানে দেখো 3, 2, 5, এই সংখ্যাগুলো কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা, এরা কিন্তু দশমিক সংখ্যা নয়। আমাদের আবৃত দশমিক মানে যখনই আমরা দেখব দশমিক বিন্দুর পরে, তাহলে এখানে দশমিক বিন্দুর পরে দুইটা অঙ্ক আছে দুটাই আবৃত, এখানে দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক আছে একটা অনাবৃত আর বাকি দুটা আবৃত, এখানে দেখো দশমিক বিন্দুর পরে অঙ্ক আছে পাঁচটা, পাঁচটার ভিতরে দুইটা আবৃত আর সরি দুইটা অনাবৃত আর তিনটা আবৃত। এখন এই তিনটা সংখ্যাকে রাশিকে আমরা সদৃশ করব। সদৃশ মানে হলো দশমিক বিন্দুর পরে অঙ্ক সমান করতে হবে, আবৃত অঙ্কের সংখ্যা সমান করতে হবে, অনাবৃত অঙ্কের সংখ্যা সমান করতে হবে। এই তিনটা জিনিস করার নামকে গণিতের ভাষায় বলা হচ্ছে সদৃশ।
আরেকবার খেয়াল করো, তোমরা যেহেতু প্রথম ক্লাস করতেছো সদৃশ, একটু মনোযোগী হও সবাই। আমরা এই তিনটে সংখ্যা যোগ করব, এরা অবশ্যই দেখো এগুলো হলো আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করতে গেলে প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটা হলো সংখ্যাগুলোকে অবশ্যই সদৃশ করতে হবে। সদৃশটা মানেটা কি? সদৃশ অর্থ হলো দশমিক বিন্দুর পরে সব গুণন রাশিতে অঙ্কের সংখ্যা সমান হতে হবে, এক। দুই নম্বর, আবৃত অঙ্কের সংখ্যা সমান হতে হবে। তিন নম্বর, অনাবৃত অঙ্কের সংখ্যা সমান হতে হবে। এই তিনটা কাজ করাকে বলা হবে সদৃশ। এখন আমরা কিভাবে সদৃশ করব? এখানে দশমিক বিন্দুর পরে অঙ্ক আছে দুইটা, এখানে দশমিক বিন্দুর পরে অঙ্ক আছে তিনটা, তৃতীয় রাশিতে দশমিক বিন্দুর পরে অঙ্ক আছে পাঁচটা, মানে অঙ্কগুলো সমান নাই। তাহলে আমাদের প্রথম কাজ হলো দশমিক বিন্দুর পরে অঙ্কগুলো সমান করতে হবে, প্রত্যেকটা রাশিতে অঙ্কের পরিমাণ সমান থাকবে, আবৃত অঙ্কের পরিমাণ সমান থাকবে, অনাবৃত অঙ্কের পরিমাণ সমান থাকবে। এই তিনটা কাজ আমরা এখন করব। এখন নিয়ম হলো দেখতে হবে এই তিনটা রাশিতে সর্বাধিক অনাবৃত অংশের অঙ্ক কয়টা। এখানে কোনো অনাবৃত অঙ্ক নেই, এখানে অনাবৃত অঙ্ক আছে একটা, এখানে অনাবৃত অঙ্ক আছে দুইটা। তাহলে রাশিগুলোতে সর্বাধিক অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা হচ্ছে দুই। এখানে তিনটা রাশি আছে, এই তিনটা রাশির ভিতরে প্রথমটাতে অনাবৃত অঙ্ক নেই, দ্বিতীয়টাতে আছে একটা এবং তৃতীয়টা আছে দুইটা। তাহলে সর্বাধিক হলো দুইটা, তাহলে আমরা এই দুই এখানে নেব, এই যে দুই। এরপরের কাজ হলো প্রথম রাশিতে আবৃত অঙ্ক দুই, দ্বিতীয় রাশিতে আবৃত অঙ্কের সংখ্যা দুই এবং তৃতীয় রাশিতে আবৃত অঙ্কের সংখ্যা তিন। দেখো, এবং আবৃত অংশের অঙ্কের সংখ্যা প্রথমটা দুই, দ্বিতীয়টা তো দুই এবং তৃতীয়টা হলো তিন। এই এই সংখ্যাগুলো নিয়ে লসাগু করতে হবে। তাহলে দুই দুই আর তিনের লসাগু হলো ছয়। তাহলে আমাদের সর্বাধিক অনাবৃত অঙ্ক হলো দুই আর আবৃত অঙ্কগুলো নিয়ে লসাগু হলো ছয়। এখন এই এই লসাগু আর এই দুই যোগ করতে হবে, অর্থাৎ প্রতিটি রাশিতে দশমিক বিন্দুর পর মোট অঙ্কের সংখ্যা হবে এই সর্বাধিক অনাবৃত আর আবৃত অঙ্কগুলো নিয়ে লসাগু ছয়, এই দুটো যোগ করলো আট। অর্থাৎ প্রত্যেকটা রাশিতে দশমিক বিন্দুর পরে অকরত্ব সরে দাও, অকরত্ব সরে দাও, অঙ্কের সংখ্যা হবে আটটা। অর্থাৎ প্রত্যেকটা রাশিতে দশমিক বিন্দুর পরে অঙ্কের সংখ্যা হবে আট। যেমন দেখো এখানে প্রথম রাশি, প্রথম রাশিতে আমাদের অঙ্ক দশমিক বিন্দুর পরে অঙ্ক আছে দুইটা, কিন্তু আমাদের সদৃশ করতে গেলে অঙ্কের সংখ্যা হবে আটটি, তাহলে আরো ছয়টা লিখবি। তাহলে এই ছয়টা আমরা কিভাবে লিখব? এর আগের ক্লাসে আমরা জানি যে যে অঙ্কগুলো আবৃত সেই অঙ্কগুলো অসংখ্যবার আছে। এখানে 3.89, 3.89, 8 এর উপরে আবৃত, 9 এর উপরে পৌনঃপুনি। তাহলে আমাদের বুঝতে হবে এই দশমিক বিন্দুর পরে 8, 9 অসংখ্যবার আছে। এখন আমাদের দরকার হলো আটটা। তাহলে আমরা 8, 9, 8, 9, 8, 9 এটা বারবার লিখে লিখে আটটা পূরণ করব। যখন আমাদের আটটা হয়ে যাবে তখন আমরা আর লিখবো না। একইভাবে দ্বিতীয় রাশিতে দশমিক বিন্দুর পরে অঙ্কের সংখ্যা আছে তিনটা, কিন্তু আমাদের সদৃশ করার জন্য অঙ্ক লাগবে আটটা। এদিকে খেয়াল করো আটটা, এই তিনটা অঙ্কের ভিতরে 7 এবং 8, এই দুটা হলো আবৃত। তাহলে আমরা এই 7 আর 8 এই অঙ্কগুলো বারবার লিখে লিখে দশমিক বিন্দুর পরে আটটা মিলাবো, তাহলে 2.178। যেহেতু 7 আর 8 এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে আমরা 7, 8, 7, 8, 7, 8, 7 যত আটটা হয়ে গেলে আমরা আর লিখব না। একইভাবে খেয়াল করো তৃতীয় রাশিতে দশমিক বিন্দুর পরে অঙ্কের সংখ্যা আছে পাঁচটা, কিন্তু আমাদের সদৃশ করতে গিয়ে অঙ্কের সংখ্যা লাগবে আমাদের আটটা। তাহলে এই আটটা আমরা কিভাবে লিখব? এখানে 7, 9, 8, এখানে একটা জিনিস বুঝো, 7 এর উপরে আবৃত, 8 এর উপরে আবৃত এবং মাঝখানে 9 এর উপরে কিন্তু পৌনঃপুনিক নেই, কিন্তু এখানে বুঝতে হবে যে তিনটার উপরই পৌনঃপুনিক আছে। যখন
প্রান্তীয় রাশি দুটির উপরে পৌনঃপুনিক থাকবে তার ভিতরে মানে প্রান্তীয় রাশির মাঝখানে যতটা অঙ্ক থাক সবগুলোর উপরেই পৌনঃপুনিক আছে। এখানে দেখো সেভেন এর উপরে পৌনঃপুনিক আছে, এইট এর উপরে পৌনঃপুনিক আছে, নাইন এর উপরে নাইন। অনেকে মনে করবো যে নাইন মনে হয় পৌনঃপুনিক নয়, কিন্তু প্রান্তীয় রাশি দুটির উপরে থাকলে মাঝখানে যতটা অঙ্ক থাক সবগুলোর উপরই পৌনঃপুনিক আছে, এটা ধরে নিতে হবে, সবটার উপরে দিতে হয় না। তাহলে আমাদের এখানে আবৃত অঙ্কের সংখ্যা কিন্তু তিনটি, আমাদের দশমিক বিন্দুর পরে অঙ্ক আছে পাঁচটা, কিন্তু সদৃশ করতে গিয়ে আমাদের অঙ্কের সংখ্যা হবে আটটা। তাহলে সেভেন নাইন এইট এই অঙ্কগুলোর বারবার লিখে আমরা আটটা পূরণ করব। এখন দেখো এখানে প্রথম রাশি তো দশমিক বিন্দুর পরে আটটা অঙ্ক, দ্বিতীয়টা তো আটটা, তৃতীয়টা তো আটটা, তাহলে আমরা আটটা করে অঙ্ক মিলালাম, প্রত্যেকটা রাশিতে আটটা করে অঙ্ক চলে আসলো। এরপর আসলো আবৃত অঙ্কের সংখ্যা সমান করতে হবে, অনাবৃত অঙ্কের সংখ্যা সমান করতে হবে। এখন এই আটটার ভিতরে খেয়াল করো, এই আটটা সংখ্যার ভিতরে আমাদের মূল রাশিতে সর্বাধিক অনাবৃত অঙ্কের সংখ্যা দুই। এই যে মূল রাশিতে দেখো আমাদের মূল অঙ্কে সর্বাধিক অনাবৃত রাশি অঙ্কের সংখ্যা দুই, তাহলে এই আটটি অঙ্কের ভিতরে দুইটা থাকবে অনাবৃত অঙ্ক, মানে প্রথম দুটো হবে অনাবৃত। আবৃত অঙ্ক দুই দুই এবং তিনের লসাগু হলো ছয়, তার মানে কি এই আটটা অঙ্কের ভিতরে প্রথম দুইটা হবে অনাবৃত আর বাকি ছয়টা হবে আবৃত। তাহলে দেখো এখানে আটটা অঙ্কের ভিতরে দুইটা অনাবৃত, বাকি ছয়টা আবৃত। এখানে আটটা অঙ্কের ভিতরে প্রথম দুটো অনাবৃত, বাকি ছয়টা আবৃত। এখানে তৃতীয় রাশিতে ছয়টা অঙ্কের ভিতরে প্রথম দুইটা হলো আবৃত, অনাবৃত, বাকি ছয়টা আবৃত। তাহলে এখন এই তিনটা রাশির দিকে সবাই খেয়াল করো, এই তিনটা রাশিতে দেখো অঙ্কের সংখ্যা সমান হয়েছে, অনাবৃত অঙ্কের সংখ্যা সমান হয়েছে, আবৃত অঙ্কের সংখ্যা সমান হয়েছে। এই যে কাজটা করলাম, এই কাজ করার নামই হলো সদৃশ। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদেরকে আমি ফ্লোর দিলাম, তোমরা কি এই সদৃশ করার সবাই ক্লিয়ার হয়েছো না ক্লিয়ার হওনি? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার হইছি, হ্যাঁ স্যার হইছি। সবাই যাদের প্রবলেম আছে তারা আমার সাথে কথা বলো। তোমরা এই যে আমরা তিনটা আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ করলাম, এই সদৃশ করা কি ক্লিয়ার হয়েছে সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। বর্ষা রোল দুই, বর্ষা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ বাবা? বর্ষা হ্যালো, জি স্যার। তুমি এই যে আমরা যে এই তিনটা রাশি সদৃশ করলাম, এই যে এই পর্যন্ত আমরা কাজ করলাম, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ হলো, এখন মূল কাজ আমরা যোগে আর বিয়োগে যাব। সদৃশ করার পর যোগ বিয়োগ করা খুব সহজ, যদি সদৃশ করতে পারো তাহলে যোগ বিয়োগ করতে আর অত মানে সাধারণ যোগ বিয়োগ যেভাবে করে আমরা সেইভাবে যোগ বিয়োগ করবো, সামান্য একটু পার্থক্য আছে। এখন এই যে তিনটা রাশি আমরা সদৃশ করলাম, এই তিনটা রাশি আমরা সরাসরি যোগ বিয়োগ করবো। এখন দেখো সাধারণ যোগ বিয়োগ আমরা ছোটকালে যেভাবে শিখেছি, তো জি কোনো কথা আছে কারো? হ্যালো, কথা থাকলে আমার সাথে বলো। এখন আমরা সাধারণ যোগ যেভাবে করে, নাইন আর সেভেন সিক্সটিন, সিক্সটিন আর এইট টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফোরের ফোর নামলো, হাতে থাকলো দুই, এই দুই আসলো এই আটের সাথে, তাহলে এখানে আট দিয়ে দশ আর আটে আঠারো, আঠারো আর নয় সাতাশের সাত, হাত থাকলো দুই, নয় আর দুই এগারো, এগারো আর সাথে ষোলো, ষোলো আর সাথে পঁচিশ, নয় দুই এগারো, এগারো আর আটে উনিশ, উনিশ সরি এগারো, এগারো আর সাথে কত আঠারো, আঠারো আর সাথে পঁচিশের পাঁচ, হাতে থাকলো দুই। চতুর্থ অঙ্ক দশ আটে আঠারো, আঠারো আর আটে ছাব্বিশ, ছয় হাতে থাকলো দুই। এইভাবে আমরা যোগ করলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, সাধারণ যোগ যেভাবে করে আমরা সেভাবে যোগ করলাম, কিন্তু এখানে একটু পার্থক্য হলো, যেখানে আবৃত দশমিক শুরু খেয়াল করো, এই যে আমাদের এখানে পঞ্চম অঙ্কের দিকে তাকাও, পঞ্চম অঙ্কে এখানে আছে নাইন, এখানে আছে সেভেন, এখানে নাইন, এরা যোগ করার পর হলো সাতাশ, পঁচিশ,
পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই। এই যে খেয়াল করো, আমাদের যেখানে আবৃত দশমিক শুরু এখানে কিন্তু আবৃত দশমিক শুরু এইট দ্বারা, এখানে এইট দ্বারা, এখানে সেভেন দ্বারা, তাহলে হাতে ছিল কিন্তু আমাদের দুই, তাহলে সেই দুই গেল এর সাথে, আট আর দিয়ে দশ, আট দশে আঠারো, আঠারো আর সাথে পঁচিশ, এই যে পঁচিশের পাঁচ, তাহলে হাতে থাকলো আমাদের দুই। অর্থাৎ যেখানে আবৃত দশমিক ভগ্নাংশ শুরু, খেয়াল করো আবৃত দশমিক যেখানে শুরু সেই অঙ্কগুলো যোগ করে যোগফল নামলো পাঁচ, আর হাতে থাকলো দুই, এটা খেয়াল রাখতে হবে। দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে গিয়ে যেখানে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ শুরু হয়েছে সেই অঙ্কগুলো যোগ করার পর আমাদের হাত যোগফল হয়েছিল এখানে পঁচিশ, হাতে ছিল দুই, এই দুইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সেই দুই আমাদের করতে হবে কি, এই যে আমরা এই তিনটা সংখ্যা যোগ করে যে এইটা যোগফল হলো, এই হাতের দুই আবার এই যোগফলের সাথে যোগ করতে হবে। তাহলে এই দুই আবার এই যোগফলের সাথে যোগ করে আমরা যোগফল পেলাম এটা। এখন এখানে দেখো দশমিকের পরে আমাদের আটটা অঙ্ক আছে, এই আটটা অঙ্কের ভিতরে ছয়টা হবে আমাদের আবৃত আর বাকি দুটো হবে অনাবৃত। তাহলে এইটাই কিন্তু আমাদের রেজাল্ট। এরপরে আমরা কি করলাম দেখো, এটা হলো আমাদের মূল রেজাল্ট। এখন আমরা এটা সমান এটা লিখতে পারি, অর্থাৎ এখানে দেখো দশমিক বিন্দুর পরে পাঁচ সাত ছয়, পাঁচ সাত ছয়, অর্থাৎ পাঁচ সাত আর ছয় এই অঙ্কগুলান বারবার আসছে। সুতরাং আমাদের যে অঙ্কগুলান আবৃত দশমিক ভগ্নাংশের নিয়ম হলো যে অঙ্কগুলান বারবার আসবে সেই অঙ্কগুলান একবার লিখে উপরে আবৃত দিলেই আমাদের বুঝতে হবে এটাই রেজাল্ট। তাহলে আমাদের এই তিনটা, অর্থাৎ মূল সংখ্যা হলো আমাদের এই তিনটা, এই তিনটা সংখ্যা যোগ করে আমরা রেজাল্ট পেলাম এগারো পয়েন্ট, অর্থাৎ ইলেভেন পয়েন্ট নাইন সেভেন ফাইভ সেভেন সিক্স, এবার যোগফলে ফাইভ সিক্স ফাইভ সেভেন সিক্স এই অঙ্কগুলো আমাদের বারবার আসবে। এই দেখো ফাইভ সেভেন সিক্স আবার ফাইভ সেভেন সিক্স, তাহলে এটা দুইবার আসছে, আমরা একবার লিখে উপরে আবৃত করে দিলাম, এটাই হলো আমাদের যোগফল। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদেরকে আমি ফ্লোর দিলাম আবার, তোমরা যাদের যোগফল বুঝতে সমস্যা আছে তারা আমার সাথে কথা বলো। হ্যালো হ্যালো প্রিয় শিক্ষার্থী, হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ বাবা? হ্যালো, জি স্যার। এই যে আমরা তিনটে সংখ্যাকে যোগ করলাম, এই যোগ করা, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, তোমরা কি এই যোগ করা ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সবাই যদি কারো প্রবলেম থাকে আমার সাথে কথা বলো, অর্থাৎ সদৃশ করার পর সাধারণ যোগ যেভাবে করে আমরা সেভাবে যোগ করলাম। যোগ করার পর আমাদের একটি জিনিস শুধু আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আবৃত দশমিক ভগ্নাংশ যেখানে শুরু, যেমন এখানে দেখো এইট, এখানে এইট, এখানে সেভেন, এই তিনটা অঙ্ক যোগ করছিলাম আর হাতের ছিল দুই, এলো যোগ করে যোগফল হয়েছিল আমাদের কিন্তু পঁচিশ, তাহলে পঁচিশের পাঁচ নামালাম আর হাতে ছিল এই দুই, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আবৃত দশমিক অঙ্কগুলো যোগ করার পর যোগফলের যে সংখ্যাটা নামলো আর হাতে থাকলো কত, এই হাতেরটা অবশ্যই তোমরা পাশে কোনো এক জায়গায় লিখে রাখবে। তারপরে আমাদের কাজ হলো এই তিনটা সংখ্যা সাধারণ যোগ যেভাবে করে যোগ করার পর সেই যোগফলের সাথে আবার ওই যে হাতে যেটা ছিল সেই হাতের সংখ্যাটা আবার এখানে যোগ করতে হবে। আমাদের যেখানে আবৃত ভগ্নাংশ শুরু হয়েছে সেখানে আমাদের পঁচিশের পাঁচ নামছে আর হাতে ছিল দুই, তাহলে এই যোগফলের সাথে আবার হাতের দুই যোগ করে দিলাম, যোগ করার পর এইটা হলো আমাদের যোগফল। এই যোগফলের ভিতরে আমাদের দেখতে হবে মোট অঙ্ক আছে আটটা, এই আটটার ভিতরে বাকি দুইটা হবে অনাবৃত আর বাকি ছয়টা হবে আবৃত, তাহলে এটাই হলো আমাদের রেজাল্ট। তাহলে এটা আমরা একটা রেজাল্ট কাজ শিখলাম। আমরা আসলাম বিয়োগে, দেখো এই বিয়োগ শিখবো এখন, যোগের আর বিয়োগের নিয়ম একই। প্রথম কাজে হলো আমাদের সদৃশ করতে হবে, খেয়াল করো আমাদের কাজ কি, সদৃশ করতে হবে, সদৃশ করতে হবে আমাদের কাজ। প্রথম কাজে হলো সদৃশ আমাদের করতে হবে, সদৃশ করতে হবে। যেমন ধরো আমরা এই এইট পয়েন্ট টু ফোর থ্রি এই সংখ্যা থেকে
5.24673 এই সংখ্যাটা আমরা বিয়োগ করতে চাই তাহলে আমরা কেমনে বিয়োগ করব খেয়াল করো আমাদের প্রথম কাজ হলো এই রাশি দুটি সদৃশ করতে হবে এখানে দশমিক পর আছে তিনটা অঙ্ক একটা অনাবৃত বাকি দুটো আবৃত এখানে দশমিক দশমিক বিন্দুর পর আছে পাঁচটা অঙ্ক দুইটা অনাবৃত তিনটা হলো আবৃত তাহলে সদৃশ করতে হলে আমাদের প্রথম কাজ হলো দেখতে হবে রাশিগুলোতে সর্বাধিক অনাবৃত অঙ্কের সংখ্যা দুই এখানে অনাবৃত অঙ্ক একটা আর এখানে অনাবৃত অঙ্ক দুইটা তাহলে সর্বাধিক অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা দুই এই দুই নিলাম আর প্রথম রাশিতে আবৃত অঙ্কের সংখ্যা দুই দ্বিতীয় রাশিতে আবৃত অঙ্কের সংখ্যা তিন তাহলে আবৃত অঙ্কের সংখ্যা দুই এবং তিনের লসাগু ছয় তাহলে দশমিক বিন্দুর পরে মোট অঙ্ক হবে এই সর্বাধিক দুই আর এই লসাগু ছয় আট অর্থাৎ প্রত্যেকটা রাশিতে দশমিক বিন্দুর পরে অঙ্ক হবে আটটা তাহলে খেয়াল করো এখানে দশমিক বিন্দুর পরে আমাদের অঙ্ক আছে এখানে তিনটা সদৃশ করতে গেলে আমাদের অঙ্ক লাগবে আটটা তাহলে আমরা কিভাবে আটটা বানাবো এখানে ফোর আর থ্রি এই দুটা হলো আবৃত এই ফোর আর থ্রি বারবার লিখে লিখে আমরা আটটা মিলাব একইভাবে দ্বিতীয় রাশিতে দশমিক বিন্দুর পরে অঙ্ক আছে পাঁচটা কিন্তু আমাদের সদৃশ করতে গেলে অঙ্ক লাগবে আটটা তাহলে এখানে দেখো সিক্স সেভেন থ্রি এই তিনটা অঙ্ক আবৃত এই তিনটা অঙ্ক বারবার লিখে লিখে আমরা আটটা মিলাবো এই যে আমরা আটটা মিলালাম এই আটটা রাশির ভিতরে এই যে এই দুটো হবে অনাবৃত মানে মূল রাশিতে সর্বাধিক অনাবৃত অঙ্ক যতটা থাকবে এই সদৃশ করার পর সেখানেও অনাবৃত অঙ্কের সংখ্যা ততটাই থাকবে তাহলে এখানে মূল রাশিতে অনাবৃত অঙ্কের সংখ্যা সর্বাধিক দুই তাহলে এখানেও আমাদের সর্বাধিক মানে এই আটটার ভিতরে দুইটা থাকবে আমাদের অনাবৃত আর লসাগু যত হবে ততটা হবে আবৃত তাহলে এখানে আমাদের লসাগু ছয় অর্থাৎ এই আটটা অঙ্কের ভিতরে দুইটা অনাবৃত বাকি ছয়টা আবৃত এখানে দুইটা অনাবৃত বাকি ছয়টা আবৃত এখানে একটা জিনিস তোমাদের আমি বুঝাই দিই আগের অঙ্কটা খেয়াল করো যেখানে আবৃত দশমিক শুরু সেই অঙ্কগুলো যোগ করে যদি হাতে কিছুই না থাকে অর্থাৎ যোগফলটা যদি দশের ছোট হয় দশের ছোট হলে তো আর হাতে থাকবে না অর্থাৎ যেখানে আবৃত অঙ্ক শুরু সেই অঙ্কগুলো যোগ করে যদি হাতে কিছুই না থাকে তাহলে এটাই কিন্তু রেজাল্ট তাহলে আর কিছু কোনো কিছু যোগ করার দরকার নেই আর আবৃত অঙ্কগুলো যোগ করে যদি হাতে এক থাকে দুই থাকে অথবা তিন থাকে যেটা হাতে থাকবে সেইটা আবার এই মূল এই যোগফলের সাথে আবার সেই হাতেরটা আবার যোগ করতে হবে প্রিয় শিক্ষার্থী এখন এখানে আসো আমরা সদৃশ করার পর এই আকৃতি পেলাম এখন আমরা এই দুই রাশি বিয়োগ করে দেব সাধারণ বিয়োগ যেভাবে করে আমরা সেইভাবেই বিয়োগ করব ফোর থেকে থ্রি বাদ অর্থাৎ চার থেকে তিন বাদ দিলে এক একইভাবে তিন মানে তেরো তেরোর থেকে সাত বাদ দিলে ছয় হাতে থাকলে এক চোদ্দ থেকে সাত বাদ দিলে সাত এইভাবে আমরা বিয়োগ করব বিয়োগ করার পর সাধারণ বিয়োগ যেভাবে আমরা শিখছি ছোটকালে ওইভাবেই বিয়োগ করব বিয়োগ করার পর একটু ব্যতিক্রম ব্যাপার আছে সেটা হলো দেখো খেয়াল করো যেখানে আবৃত দশমিক শুরু প্রথম রাশিতে আবৃত যেখানে শুরু তার মান হলো থ্রি আর দ্বিতীয় রাশিতে আবৃত দশমিক যেখানে শুরু তার মান হলো সিক্স খেয়াল করো এখানে আবৃত দশমিক ভগ্নাংশ যেখানে শুরু সেখানে যদি উপরের সংখ্যা ছোট হয় আর নিচেরটার সংখ্যা অর্থাৎ বড় হয় তখন আমাদের কাজ হলো এই যে বিয়োগ করে যেটা পেলাম সেই বিয়োগ ফল থেকে আবার এক বিয়োগ আরও এক বাদ দেওয়া লাগবে আর যদি উপরের অঙ্কই বড় হয় নিচের অঙ্ক ছোট হয় তাহলে বিয়োগ করে যেটা বিয়োগ ফল পেলাম সেটাই রেজাল্ট প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো সবাই বিয়োগের ক্ষেত্রে সদৃশ করার পর সাধারণ বিয়োগ যেভাবে করে আমরা সরাসরি সেভাবে বিয়োগ করব কোনো কাজ নেই এরপরের কাজ হলো আমাদের একটু খেয়াল করতে হবে আবৃত দশমিক ভগ্নাংশ যেখানে শুরু সেই শুরুটার দিকে খেয়াল করতে হবে যদি উপরের অঙ্ক ছোট হয় আর নিচের অঙ্কটা যদি বড় হয় অর্থাৎ বিয়োজন রাশিটাই বড়
বিয়োজনের ক্ষেত্রে আবৃত দশমিক ভগ্নাংশ যেখানে আছে সেখানকার মানি ছোট আর বিয়োজ যেটার মানি বড়, সেই ক্ষেত্রে আমাদের কাজ হলো এই সাধারণ বিয়োগ করে যেটা পেলাম সেখান থেকে আবারও এক বাদ দেওয়া লাগবে। আর যদি উপরের অঙ্কই বড় হয় নিচের অঙ্ক ছোট হয় তাহলে এই সাধারণ বিয়োগফল এটাই রেজাল্ট। এখন বিয়োগ করার পর এটা হলো আমাদের বিয়োগফল। এখন এই দশমিক বিন্দুর পরে আমাদের অঙ্ক আছে আটটা, এই আটটার ভিতরে দুইটা হবে অনাবৃত বাকি ছয়টা আবৃত, এটাই হলো আমাদের রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী তোমরা কি সবাই ক্লিয়ার হইছ? তোমাদেরকে ফ্লোর দিলাম। এই যে আমরা একটা বিয়োগ অঙ্ক করলাম, তোমরা কি বিয়োগ অঙ্ক এটা কি শুনতে পাচ্ছো? আমি সবাই এক বিয়োগ করাটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা হ্যাঁ, এটা সুন্দর একটা প্রশ্ন করছো, এটা একটু ঝামেলা আছে। এক বিয়োগ করা একটু খেয়াল করো সবাই, যেমন দেখো আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করব, তাই তো? এখন দেখো এই উপরের রাশিতে যেখানে পৌনঃপুনিক শুরু হলো তার মান কিন্তু থ্রি, প্রথম রাশিতে যেখানে আবৃত দশমিক ভগ্নাংশ শুরু হলো সেই অঙ্কের মান কত? থ্রি। আর দ্বিতীয় রাশিতে যেখানে আবৃত দশমিক ভগ্নাংশ শুরু হলো তার মান হলো সিক্স। নিয়ম হলো যদি যেখানে আবৃত দশমিক শুরু হলো সেখানকার অঙ্ক যদি ছোট হয় আর এর নিচেটার অঙ্কের মান যদি বড় হয়, যেমন এখানে থ্রি এখানে সিক্স, তাহলে নিচেরটার মানই বড়। যদি নিচেরটার মান বড় হয় তাহলে এই যে সাধারণ বিয়োগ করে যেটা বিয়োগফল পেলাম সেই বিয়োগফল থেকে আবারও এক বাদ দেওয়া লাগবে। আর যদি উপরেরটাই বড় হয় তাহলে আর কোনো কাজ নেই, এটাই হবে তখন রেজাল্ট। ক্লিয়ার? বুঝছি স্যার, বুঝছি। তাহলে আমরা যোগ আর বিয়োগ শিখলাম। প্রিয় শিক্ষার্থী আমাদের হাতে কি আরো সময় আছে? এখন তোমরা জয়েন করলে 71 জন, এখন পর্যন্ত ক্লাসে আছে 53, 20 জন চলে গেল, কেন তোমাদের কি প্রবলেম? ক্লাস কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? ক্লাসে তোমরা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তোমরা ক্লাসে জয়েন করার পর চলে গেলে আমার কাছে তো এটা ভালো লাগলো না। যারা চলে গেল, আচ্ছা যারা চলে গেল তাদের যদি কোনো কারণ না থাকে, ইচ্ছে করে চলে যায়, আমি কিন্তু এটা আইডেন্টিফাই করছি এবং তাদেরকে কিন্তু আমি প্রিন্সিপাল স্যারের কাছে অবশ্যই রিপোর্ট করব। তোমরা তোমাদের যে কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করবা। এখন আসো আমরা হলো, তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম, সেটা হলো যোগ আর বিয়োগ। এখন আমরা একটা নতুন জিনিস শিখতে চাই, সেটা হলো গুণ আর ভাগ। আবৃত দশমিকের গুণ আর ভাগ শিখবো এবার। যোগ আর বিয়োগের পর গুণ আর ভাগ আরো সহজ, খেয়াল করো। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ গুণ আর ভাগ করতে গেলে অবশ্যই ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যোগ বিয়োগের বেলায় যেমন সদৃশ করা জরুরি, তেমন গুণ আর ভাগ করার বেলায় অবশ্যই সদৃশ মানে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা জরুরি। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় এটা শিখেছি। যারা সেই ক্লাসে জয়েন করেছো তারা তো এখন মনে করো তারা শিখে গেছো, এবং যদি কোনো প্রবলেম থাকে আজকেও আবার শিখতে পারবে। আর যারা সেই দিন ক্লাস মিস করছো তারা আবার আজকে শিখতে পারো। যেমন দেখো আমাদের এই দুটা রাশি গুণ করব, প্রথম রাশির মান হলো 0.288 হলো আবৃত, এটা একটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। এই আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই। নিয়ম কি? সাধারণ ভগ্নাংশ মানে লব এবং হর আকারে আনতে হবে। তাহলে আমাদের কাজ হলো প্রথমে সমান দেব, সমান দিয়ে একটা টান দেব, টান দেওয়া উপরের অংশের নাম হলো লব। লবে আমরা এখন কি লিখব মনে করবা? এখানে দশমিক আবৃত পৌনঃপুনিক কিচ্ছু নাই, মূল রাশিতে দশমিকও নাই পৌনঃপুনিকও নাই কিচ্ছু নাই। তাহলে এই রাশির মান হবে আমাদের কত? 28। তাহলে আমরা লবে 28 লিখলাম। এরপরে দেখতে হবে এই মূল রাশিতে অনাবৃত অংশের মান কত। এখানে দেখো এখানে অনাবৃত অঙ্ক আছে একটা, তার মান হলো 2, তাহলে আমরা 28 থেকে 2 বাদ দিলাম, লবের কাজ শেষ। এখন চলে আসো হরে। হর লেখার নিয়ম হলো দেখতে হবে এই রাশিতে আবৃত অঙ্ক কয়টা আছে, একটা আছে আবৃত অঙ্ক, যতটা আবৃত অঙ্ক থাকবে ততটা 9 লিখতে হবে হরে। তাহলে এখানে আবৃত অঙ্ক আছে একটা, একটা 9 আমরা লিখলাম। এরপরে দেখতে হবে দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্ক কয়টা আছে,
এখানে অনাবৃত অঙ্ক আছে একটা তাহলে নয় এর সাথে একটা শূন্য দিলাম এই কাজ করলেই আমাদের আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেল এখন পরের কাজটা কি দেখো আঠাশ থেকে দুই বাদ দিলাম ছাব্বিশ আর হরেতে না নব্বই আছে নব্বই লিখলাম এরপরের কাজ হলো আমরা লঘিষ্ঠ করছি ছাব্বিশ আর নব্বই দুই দা ভাগ করা যায় দুই দা ভাগ করে আমরা তেরো বাই পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ তাহলে আমাদের এই যে জিরো পয়েন্ট টু এইট এটা হলো একটা আবৃত দশমিক ভগ্নাংশ সেইটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে পেলাম হলো থার্টিন বাই ফর্টি ফাইভ অর্থাৎ এই থার্টিন বাই ফর্টি ফর্টি ফাইভ এটা হলো এই দশমিক টু পয়েন্ট এইট এই ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ প্রিয় শিক্ষার্থী তোমরা কি ক্লিয়ার হয়েছো সবাই এটা হ্যালো হ্যালো এই যে আমরা এই সংখ্যাটাকে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম প্রিয় শিক্ষার্থী তোমরা কি আসো আমার সাথে হ্যালো 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 মাহিষা মালিহা হ্যালো শুনতে পাচ্ছ একাত্তর রোল মাহিষা মালিহা হ্যালো আচ্ছা এই যে বাবা আমরা যে খেয়াল করো এখন জিরো পয়েন্ট টু এইট এটা একটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ এই আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম এটা কি ক্লিয়ার হয়েছে সবাই আমরা কিভাবে করলাম এটা আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব সাধারণ ভগ্নাংশ মানে হর লব আকারে লিখব তাহলে আমাদের কাজ হলো সমান চিহ্ন দেওয়ার পর এই টান দিবা কোনো কথা নেই সমান চিহ্ন দিব দিয়ে সমান চিহ্ন সোজা একটা টান দেব দেওয়ার পর উপরের অংশের নাম লব লব লেখার নিয়ম হলো বুঝবে যে এখানে দশমিক আবৃত কিচ্ছু নাই মনে মনে চিন্তা করবা এই সংখ্যাতে দশমিক বিন্দুও নাই আবৃত নাই কিছুই নাই তাহলে এই সংখ্যার মান হবে হবে কত হবে চার হাজার দুইশো আঠারো তাহলে এই যে চার হাজার দুইশো আঠারো আমরা লিখলাম এরপরে দেখতে হবে এই সংখ্যাতে অনাবৃত অঙ্ক সংখ্যা কত অর্থাৎ আবৃত ছাড়া এখানে কত আছে ফর্টি টু তাহলে এই বিয়াল্লিশ আঠারোর থেকে ফর্টি টু বাদ দিলাম তাহলে আমাদের লবের কাজ শেষ চলে আসো হরে হর লেখার নিয়ম হচ্ছে এখানে দেখতে হবে আবৃত অঙ্ক কয়টা আছে যতটা আবৃত অঙ্ক থাকবে আমরা হরে ততটা নয় লিখতে হবে তাহলে আমাদের এখানে দেখো দুইটা আবৃত অঙ্ক আছে আমরা দুইটা নয় লিখলাম এরপরে দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক নেই তাহলে এখানে কোনো শূন্য দিতে হবে না আর আগের অঙ্কে দেখো দশমিক বিন্দুর পরে একটা অনাবৃত অঙ্ক ছিল এই কারণে নয়ের সাথে একটা শূন্য দিছি এখানে কিন্তু কোনো শূন্য দেওয়া যাবে না কারণ দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক নেই তার মানে কি এটাই আমাদের সাধারণ ভগ্নাংশ হয়ে গেল এরপরের কাজ হলো শুধু বিয়োগ করা চার হাজার দুইশো আঠারো থেকে ফর্টি টু বিয়োগ করলে আমাদের হলো চার হাজার একশো ছিয়াত্তর আর নিচে হলো নাইনটি নাইন বিয়োগ করে এটা এ আকার ধারণ করলো এরপরে আমাদের কাজ হলো লঘিষ্ঠ করা এখন দেখো এই দুটোর সংখ্যা কি এগারো নয় দ্বারা ভাগ যায় তাহলে এই সংখ্যাকে আমরা নয় দ্বারা ভাগ করে ভাগফল পেলাম চারশো চৌষট্টি আর নিরানব্বই এক নয় দ্বারা ভাগ করে ভাগফল পেলাম এগারো তার মানে বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান এইট অর্থাৎ থার্টি টু পয়েন্ট ওয়ান এইট এই রাশির সাধারণ ভগ্নাংশ হলো যেটা চারশো চৌষট্টি ভাগ এগারো তাহলে আমাদের প্রথম কাজ হলো গুণের আর ভাগের একই নিয়ম আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে অবশ্যই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে এখন আসো অতএব এই দুটো তো আমাদের মূল ভগ্নাংশ এখন এই ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ হলো থার্টিন বাই ফর্টি ফাইভ গুণ এই ভগ্নাংশের মানে সাধারণ রূপ হলো যেটা এটা বসে দিলাম এরপরে আমরা সাধারণ ভগ্নাংশ গুণ যেভাবে শিখছি ছোটবেলায় সাধারণ ভগ্নাংশের গুণ ক্লাস ফাইভেই আছে গুণ করার নিয়ম হলো যদি হর লব কাটা যায় হর লব কেটে দেব হর লব যদি কাটা না যায় তাহলে লবের সাথে লব গুণ করে লবে লিখতে হবে হরের সাথে হর গুণ করে হরে লিখতে হবে তা আমরা ওই কাজই করলাম লব হলো এখানে থার্টিন আর এখানকার লব হলো ফোর
164 অর্থাৎ 13 আর 464 এই দুটো গুণ করে আমরা 6032 পেলাম এটা হলো লব লিখে দিলাম হর আর হর গুণ করলাম অর্থাৎ 45 আর 11 গুণ করে হয় 495 495 গুণ করে দিলাম তাহলে আমরা এই দুই রাশি গুণ করে এটা আমরা গুণফল পেলাম এরপর কাজ হলো এটা ভাগ করে দিবা ক্যালকুলেটরে ভাগ করে দিবা অর্থাৎ 6032 কে 495 দিয়ে ভাগ করলাম তাহলে এটা আমাদের হলো ভাগফল এখন আসো ভাগফল আমরা পেলাম 12.185858 তার মানে এখানে কি বোঝা গেল দেখো এখানে হলো 85858585 এই অঙ্কগুলো বারবার আসছে অর্থাৎ 85 এই অঙ্ক দুটো অসংখ্যবার আসবে তাহলে আমাদের আবৃত করার নিয়ম কি যে অঙ্কগুলো অসংখ্যবার আসবে সেই অঙ্কগুলোর উপরে আবৃত করলে আমাদের এটাই হলো আমাদের রেজাল্ট অর্থাৎ এই দুই রাশির গুণফল হলো আমাদের এটা প্রিয় শিক্ষার্থী তোমরা কি সবাই গুণ করা শিখে গেছো এই যে আমরা একটা গুণের কাজ করলাম এটা কি ক্লিয়ার জি স্যার শিখে গেছি হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার 2 মিনিট আছে হ্যাঁ স্যার আচ্ছা গুণ আর ভাগ একই ভাগের কাজ কি দেখো গুণের কাজ আর ভাগের কাজ একই এই যে এই দুটো রাশি আমরা ভাগ করব প্রথম কাজ হলো আমরা এই রাশিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম আবার এই রাশিকেও সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম তার মানে এটা ভাগ এটা মানে কি সাধারণ রাশির ভাগ ফলে যে এটা ভাগ এটা এখন ভগ্নাংশের ভাগ কেমনি করে ভগ্নাংশের ভাগ মানে আমরা ছোটকালে যেভাবে শিখে আসলাম প্রথম রাশি প্রথম ভগ্নাংশ যা আছে তাই ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে হওয়ার পর এই যে ভাগের পরে যে ভগ্নাংশটা আছে এটা বিপরীত হবে অর্থাৎ উল্টে যাবে তাহলে ছিল দেখো এই আকার আমরা ভাগ চিহ্ন উঠে দিয়ে দ্বিতীয় রাশি উল্টে দিয়ে এই আকারে পেলাম এখন এখানে যে কাজটা করলাম এখানেও সেই কাজ লব আর লব গুণ করে লবে লিখবো হর আর হর গুণ করে হরে লিখবো অথবা যদি কাটাকাটি যায় এখানে দেখো এই দুই রাশি কাটা যাবে এই দুই রাশি কাটা যাবে কাটিয়া যদি তোমরা ভাগ করো তাও হবে না কাটো যদি সরাসরি করো তাও হবে অর্থাৎ লব আর লব গুণ করে লবে লিখবা হর আর হর গুণ করে হরে লিখবা তারপরে লবকে হর দ্বারা ভাগ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে দেখো এদের ভাগ করলে আমাদের রেজাল্ট আসলে এরকম অর্থাৎ এখানে 1.181181 অর্থাৎ এই রাশিতে 181 এই চারটে অঙ্ক বারবার আসবে তাহলে যে অঙ্কটা বারবার আসবে আমরা সেই অঙ্কগুলো আবৃত করে দিলাম তাহলে এটাই হলো আমাদের কি ভাগফল এই যে এটা হলো আমাদের ভাগফল অর্থাৎ গুণ আর ভাগ একই প্রথম কাজ হলো আমাদের রাশিগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার পর সাধারণ ভগ্নাংশ আমরা গুণ করে দেবো গুণ করে দিয়ে লবকে হর দ্বারা ভাগ করে ভাগফল যেটা পাবো সেখানে আমরা আবার আবৃত করব এখানেও একই কাজ সদৃশ মানে রাশিগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার পর ভাগের কাজ যেভাবে করে ভগ্নাংশের ভাগ মানে ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে পরের রাশিরা বিপরীত হবে অর্থাৎ পরের ভগ্নাংশ বিপরীত করার পর আমরা ওদের গুণের কাজ করে দেবো লবের সাথে লবের গুণ করে লবে লিখবো হরের সাথে হর গুণ করে হরে লিখবো ভাগ করে দিয়ে রেজাল্ট চলে আসবে তাহলে আমাদের গুণ আর ভাগ আমাদের তোমাদের হলো দুইটা কাজ দিলাম খেয়াল করো এই যে দুটো বাড়ির কাজ দিলাম এটা সবাই তোমরা স্ক্রিনশট দাও অথবা লিখে নাও এই তিনটা রাশি যোগ করবা আর এই যে ভাগের কাজ করবা এটা আমাদের এই কাজ দুটো করে আমার হলো জুমে তোমরা দিয়ে দিবা আমার যে আইডি আছে না মেসেঞ্জার আইডি এই মেসেঞ্জার আইডি তোমরা এই ক্লাসটা দিয়ে দিবা তো আজকে আমি ক্লাস শেষ করলাম আমাদের সময় শেষ সবাইকে খোদা হাফেজ আজকে আসসালামু আলাইকুম স্যার